কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। যে সময় আমাদের পক্ষে, মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না, তখন তিনি আমাদের মুখ রক্ষা করেছেন। কথা বুঝেন না? তিনি রসুলের শানে যেসব কবিতা লিখেছেন, আল্লাহর শানে যেসব গান লিখেছেন, আল্লাহ যদি ইচ্ছে করেন এই কারণেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিতে পারেন। কি সুন্দর গান তিনি রচনা করেছেন, আল্লাহ তার দোয়াও কবুল করেছেন। তিনি প্রার্থনার একটি গান বানিয়েছিলেন নিজের জন্য, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে। তার এই আকাঙ্ক্ষা, এই আকুতি, এটা কি কবুল হয়েছে? এরকম আসতে বলেন কেন? আপনারা ঢাকার মানুষ, চোখে তো দেখতেছেন কবুল হয়েছে কি না? কবুল হয়েছে, এবং মসজিদের পাশেই কবর হয়েছে। মসজিদের আজান শোনার জন্য তিনি কবর চেয়েছেন মসজিদের পাশে। আবার এমন কবিরও জন্ম হয়েছে বাংলাদেশের দুর্ভাগ্যক্রমে এদেশে, যে লোক আজানের মধ্যে বেশার আওয়াজ শোনে, এমন কপাল পোড়া কবির জন্ম এখানে হয়েছে, ঠিক না? এখন কাজী নজরুল ইসলাম বিশাল প্রতিভা, বিশাল প্রতিভা। আর প্রতিভা যার হয় ছোটবেলা থেকেই বোঝা যায়। তিনি একবার স্কুলে যাচ্ছিলেন, বাসে ঝুলিয়া, নাম ছিল দুখু মিয়া, স্কুলে যাচ্ছেন, বাসে চড়ে যাচ্ছেন, এক বুড়ো মানুষ তার পাশে দাঁড়ানো, দাড়ি পাকা। প্রতিভা যার হয় ছোটবেলা থেকেই বোঝা যায়। তিনি একবার স্কুলে যাচ্ছিলেন, বাসে ঝুলিয়া, নাম ছিল দুখু মিয়া, স্কুলে যাচ্ছেন, বাসে চড়ে যাচ্ছেন, এক বুড়ো মানুষ তার পাশে দাঁড়ানো, দাড়ি পাকা। কাজী নজরুল ইসলাম তখন বোধ হয় 4-5-এর ছাত্র হবেন। তিনি ওই বুড়ো মিয়াকে জিজ্ঞেস করছেন, চাচা আপনার বয়স কত? এখন চাচার মেজাজ খারাপ হয়ে গেছে স্বাভাবিকভাবে, ছোট্ট ছেলে যদি আপনার বয়স জিজ্ঞেস করে মেজাজ খারাপ হবে না? রাগ করে বলছে যে আমার বয়স কত তা তোমার দরকার কি? কয় না চাচা একটু জানতে চাচ্ছি আপনার বয়স কত। তো বেচারা বলেছে আমার বয়স 60 বছর তো পার হয়ে গেছে। কেন জিজ্ঞেস করলে বাবা? কাজী নজরুল ইসলাম বললেন যে জিজ্ঞেস করলাম এই কারণে, 60 বছর বয়স হয়েছে, এখন আপনি নিজ পায়ে দাঁড়াতে শেখেন নাই? লোকটি তাকায় দেখলো তার নিজের পা একখানা নজরুলের পায়ের উপরে। তখন ওই বাচ্চা বুড়া বলতেছে মর্নিং শোজ দ্য ডে, প্রভাতী বলে দেয় দিনটা কেমন যাবে। সুতরাং এই বাচ্চা তো বড় হলে কিছু একটা হবে। তিনি বিশাল মাপের কবি, কিন্তু দেখুন আবেগে তাকে কোথায় নিয়ে গেছে, বাস্তবতার যেখানে মিল নেই। তিনি গান রচনা করেছেন তার প্রিয়তমার নামে, মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল। যাকে উদ্দেশ্য করে তিনি এই গানটা লিখেছেন, সেই প্রিয়তমাকে যদি সত্যি তিনি পেতেন, তাহলে আকাশের তারা খসায় এনে খোপায় পরাতে পারতেন কি? পারতেন। তিনি বলেছেন ওই গানের মধ্যেই বলেছেন যে তোমাকে যদি পাই তাহলে রংধনুর রং আর জ্যোৎস্নার রং দুটোতে মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরিয়ে দিতাম। আছে না গানে? জ্যোৎস্নার রং দুটোতে মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরিয়ে দিতাম। আছে না গানে? সত্যি যদি ওই প্রিয়তমাকে তিনি লাভ করতে পারতেন, তাহলে রংধনুর রং আর জ্যোৎস্না মিলিয়ে আলতা বানাইতে পারতেন। এই কথাগুলি হচ্ছে কবিরা কবিতা লিখতে গিয়ে আবেগ প্রবণ হন, আবেগের উচ্ছ্বাসে যা লেখেন বাস্তবতার সাথে তার কোনো মিল থাকে না। এক্ষেত্রে আমি কবি হাফিজের কথাও বলি, পারস্যের নাম করা কবি, কবি হাফিজ। তিনি তার প্রিয়তমার জন্য তিনি গান উৎসর্গ করলেন, সেখানে তিনি লিখলেন ফার্সি কবিতা। তার অর্থ ছিল এরকম যে আমার প্রিয়তমার লাল গালের উপরে একটি কালো তিল আছে, প্রিয়তমার লাল গালে একটি কালো তিল আছে, এই তিলটি যদি আমি লাভ করতে পারি, এটি যদি আমি পাই, তাহলে সমরকান্দ এবং বুখারার মতো রাজত্ব আমি বিলাই দিতে পারি। তখন সমরকান্দ এবং বুখারার রাজা ছিলেন তৈমুরলং। তৈমুরলং এই গান শুনিয়া পুলিশ পাঠাই দিল ব্যাটারে ধরে নিয়ে। হাফিজ তো প্রমাদ গুনলেন এবং বুঝতে পেরেছেন তাকে ধরতে পুলিশ পাঠানো হলো কেন। তিনি পথে পথে
গানটারে উল্টায় ফেলাইলেন। বাদশার দরবারে হাজির তৈমুর রং জিজ্ঞেস করলেন, হাফিজ তুমি তোমার প্রিয়তমার প্রেমে পড়ে গলায় দড়ি দিয়ে মরো, আমার রাজত্ব বিলায় দিতে পারো, তোমার প্রিয়তমার তিলের কারণে এই অধিকার তোমার কে দিল? হাফিজ বলছে, জাহাফানা আপনি কি শুনেছেন? শুনেছি তোমার কবিতার শেষ লাইন আছে সামারকান্দ বা বুখারারা। কয় না জাহাফানা আপনি ভুল শুনেছেন, আমার দ্বিতীয় লাইনটা ছিল সামারকান্দ বা খুরমারা। এর অর্থ হচ্ছে আমার প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি তাহলে এক মন চিনি আর তিন মন খোরমা বিলাই দিতে পারি। এখন আমি এই কথাগুলি শুনালাম এই কারণে যে কবিরা, কবিত্ব একটি প্রতিভা নিঃসন্দেহে, কিন্তু কবিরা আবেগ প্রবণ হন, উচ্ছ্বসিত হন, আবেগে এমন সব কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই। এই জন্য কবি আর নবী এ দুটির মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ আর জমিন। নবীরা আবেগ প্রবণ হতে পারেন না, আবেগের উচ্ছ্বাসে এমন কথা তারা বলতে পারেন না যার সাথে বাস্তবতার কোনো মিল নাই, এমন কথা নবীরা বলতে পারে না। সেই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, ওমা আল্লামনাহু শারা ওমা ইয়ামবাগী লাহু, আমার নবীকে আমি কবিতা শিখাই নাই আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার চলুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছেন পিছনে বসে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন নবীজি কবি হয়ে গেছেন, আল্লাহ নবী নামাজের ভিতরে শোনায় দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না, এটা কবির কথা নয়। হযরত ওমর ভাবলেন, আচ্ছা কবির কথা না, এটা উনি বুঝলেন কি করে? আমি মনে মনে চিন্তা করছি এটা কবির কথা, উনি এটাকে প্রতিবাদ করলেন আমার প্রশ্ন না শুনেই। তাহলে তো মনের কথা যখন বোঝেন তখন তো শুধু কবি না গণক হয়ে গেছে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গণক হয়ে গেছেন, অমনি নবীজি সে কথারও জবাব দিলেন, নামাজের ভেতরে তিনি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলছেন, এবার আমার মনে হচ্ছে যেন আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। কি আশ্চর্য কথা, মনে মনে যা চিন্তা করি তার জবাব উনি দেন। এটা জেনের কথা না, এটা কবির কথা না, এটা গণকের কথা না, তবে এটা কি? তোমার বলেন, আমি যখন মনে মনে ভাবলাম তবে এটা কি, অমনি রাসূলুল্লাহ নামাজের ভেতরে আমার সে কথারও জবাব দিলেন, তিনি পড়লেন, তানজিলাম মির রাব্বিল আলামিন। এটি আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব, এটি কুরআন। হযরত ওমর তিনি বলছিলেন, আমার মনে হচ্ছে না যেন ইসলাম ঈমান তার শেকড় সত্য আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে, কিন্তু তখনও তার কিসমতে ঈমান হয় নাই, ঈমান আনতে পারেন নাই, পরবর্তী সময় তো ঈমান এনেছিলেন। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হচ্ছে, নবীজি মুখস্থ করতেছেন, মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছেন, জিব্বা সঞ্চালন বেশি করতেছেন যাতে করে একটি আয়াত বাদ না পড়ে যায়, একটি জের জবর বাদ না পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কষ্ট দেখে আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। নবী কোরআনে করিমকে মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই, আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই, আপনি আমার জিব্রাইলের সাথে একবার মাত্র উচ্চারণ করে যাবেন, গোটা কোরআন শরীফ আপনাকে মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ।
আমি আপনাকে মুখস্ত করায় দেব, আপনি তো পড়তে পারেন না, আমি আপনাকে পড়ার তৌফিক দেব, আপনি মুখস্ত করতে পারবেন, পড়তে পারবেন, পড়ে পড়ে মানুষকে বুঝাইতে পারবেন, সে তৌফিকও আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা ওহী দেওয়ার সময় পর্দার আড়াল থেকে দেন, কথা বলেন, সরাসরি বলেন না, পর্দার আড়াল থেকে বলেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেছিলেন, তখন এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আবেগে এসে গেলেন, কারণ তিনি কথা বলতেছেন কার সাথে? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন না, এই কোরআন শরীফে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওটা কি? তো জবাব তো একটাই ছিল, হিয়া আসাই, এটা একটা লাঠি। কিন্তু তিনি তা বললেন না, তিনি বললেন হিয়া আসাই, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা ওয়া আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এটা একটা লাঠি, এটা দিয়ে ভর করি আমি চলি, এটা দিয়ে উট ভেড়া তাড়াই, আরো অনেক কাম এইগুলি করি। এতগুলি কথা তো আল্লাহ জিজ্ঞেস করছিলেন না, আল্লাহ বলছেন ওটা কি বললে সারলো লাঠি, তাই লম্বা করলেন কেন এত কথা? লম্বা করছেন এই কারণে, মুসা আলাইহিস সালাম কথা বলছেন পরে এই প্রশ্নটা করে লাঠি বললাম, আর আল্লাহ যদি কথাটা কাট করে দেয় তাহলে তো কথা লম্বা হইল না, আল্লাহর সাথে বেশি লম্বা কথা যেন বলতে পারি সেই জন্য তিনি লম্বা বানায় দিলেন তার জবাব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন রব্বি আরিনি, আল্লাহ কয় লান তারানি, দেখতে পারবে না, তিনি আবারও কয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আল্লাহ তাআলা বললেন তাহলে একটা ইন্টারভিউ দাও, পারবা কিনা? আল্লাহ তাআলা তার 70,000 নূরের পর্দার ভেতর থেকে নূরের তেজাল্লি নিক্ষেপ করলেন পাহাড়ের উপরে, খাররা মুসা সায়কা, মুসা আলাইহিস সালাম শুধু এক পলক সেই নূরের ঝলক চোখে লাগলো, সহ্য করতে পারেননি, আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আল্লাহ তাআলাকে দেখা যাবে না, এই চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না, লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আল্লাহকে পরিব্যাপ্ত করতে পারবে না। তবে আল্লাহ তাআলা এক সময় দেখা দেবেন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, বেহেশতবাসীরা, দুনিয়া যেসব ওয়াদা করছিলাম এইসব কাম করলে জান্নাত পাইবা, তোমরা টাটকা টাটকা সুখগুলো বাদ দিয়া আমারে না দেখিয়া, আমার দোজক না দেখিয়া, জান্নাত না দেখিয়া তাহাজ্জুদ করছিলা, দিন কায়েমের জন্য কষ্ট করছিলা, জেল খাটছো, জরিমানা দিয়েছো, ফাঁসির মঞ্চে চড়েছো, কিচ্ছু পরোয়া করো নাই, আমারে না দেখিয়া তোমরা আমারে ভালোবাসছো, তো জান্নাতের যেসব ওয়াদা করছিলাম পাইছো? জান্নাতিরা বলবে না, হায় আল্লাহ পাইছি। আল্লাহ তাআলা বলবেন ওলাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো আছে। বেহেশতিরা চিন্তা করবে এক আছে আরো আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো আছে। বেহেশতিরা চিন্তা করবে এক থেকে আর আছে কি? আল্লাহর নবী বলবেন আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতবাসী আমার উম্মতেরা বুঝতে পারে নাই, তোমার কাছে বেশি কি আছে তারা বুঝতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতেরা মা বাপ স্ত্রী পুত্র পরিজন ফেলে হিজরত করলো, জেল জরিমানা উঠালো, এত কষ্ট যার জন্য করলো, সেই সৃষ্টিকর্তা আল্লাহকে তারা এখনো দেখতে পায় নাই। আল্লাহ তাআলা তারা তোমাকে দেখতে চায়, সাহস নাই তাদের বলার। আল্লাহ তাআলা তখন বান্দাদের সামনে জালু আফরোজ হবেন, সামনের থেকে সমস্ত হাজার হাজার পর্দা দূরে চলে যাবে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা রব, তিনি আমাদের কি রব, জালু আফরোজ হবেন জান্নাতীদের সামনে, রব তাকায় থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে। লক্ষ বছর চলে যাবে, কেউ টের পাবে না কোন ভাগ দিয়ে এত বছর চলে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, কিয়ামতের দিন জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদেরকে দেখা দিবা, আমরা তো গুনাহগার, অত বড় আশা করতে পারি না, তবু আশা করতে ক্ষতি কি, তোমার নাম রহমান রহিম, জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদের সাথে দেখা করবা, সেই অনুষ্ঠানের কোন এক কোনায় কানায় আমাদেরকে একটু বৈশা তোমারে দেখার তৌফিক দিয়ে দিও বাবু। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই বলেন? দেখা করতে চাই, যারা জবাব দেখা করতে চাই,
যদি আমরা আল্লাহর সঙ্গে দেখা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাম ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর সঙ্গে রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায় দুইটা কাজ করতে হবে, কয়টা কাজ? ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, উত্তম কাজ করে, ভালো কাজ। ভালো কাজ কারে কয়? ভালো কাজ করার জন্য দুইটা শর্ত। ভালো কাজ করার জন্য কয়টা শর্ত? আমলে সালে নেক কাজের জন্য দুইটা শর্ত, মুখস্থ করুন। এক নম্বর শর্ত হচ্ছে কাজটি হতে হবে আল্লাহকে খুশি করার জন্যে। দু নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দাড়ি রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহর খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্ক্সের মতো, ম্যাক্সিম গর্কির মতো? কার মতো? রাসূলুল্লাহ। বাস, আর দৃষ্টান্ত দিতে চাই না, আশা করি বুঝে আসছে কিনা। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা তোমার রবের সাথে দেখা করতে চাও কয়টা কাজ করতে হবে? দুইটা। একটা কাজ হলো ভালো কাজ করো, নেক আমল করো। আর দুই নম্বরে হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করো না, তাহলে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করা কিয়ামতে যাবে। প্রিয় ভাই সব, আমি আজকে খুব ক্লান্ত, বাকি ভাই সব আমি আজকে খুব ক্লান্ত, বাকি কথাগুলি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। মোনাজাতের পরে আজান হবে, বা জামাত এশার নামাজ পড়ে যাবেন। আল্লাহুম্মা আমিন।